উনিশশো সালে কলকাতা থেকে প্রকাশ হতো আনন্দবাজার যুগান্তর স্টেটম্যান হিন্দুস্তান স্ট্যান্ডার্ড বসুমতি এবং অমৃতবাজার নামে ছটি খবরের কাগজ তখনও সেখানে টেলিভিশন আসেনি তবে ছিল রেডিও আকাশবাণী কলকাতা সেই সময়ের ইংরেজি কাগজ স্টেটম্যানের সাংবাদিক মানুষ ঘোষ বলছিলেন সবগুলো গণমাধ্যমই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত করে তোলে পঁচিশ মার্চের হত্যাযজ্ঞের খবর পেয়ে অফিসের অনুমতি ছাড়াই বাংলাদেশের পথে পাড়ি জমিয়েছিলেন খবরের জন্য সাতই মার্চে যে ছবিটা বঙ্গবন্ধুর ভাষণটা উদ্যানে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম তো এটা একটা বিরাট একটা মানুষ মনে একটা নাড়া দিয়েছিল তখন তো আর এইসব ছিল না কে হিন্দু কে মুসলমান বাঙালির পাশে দাঁড়াতে হবে আমার অফিস থেকে আমাকে বলেও নি যে তুমি কিছু করো এই ব্যাপারে লেখো আমি পকেটে একশো টাকা নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমি হলফ করে বলতে পারি আমি প্রথম বিদেশি সাংবাদিক যে মুক্তিযুদ্ধ কভার করতে আমি বাংলাদেশে ঢুকেছিলাম তরুণ বয়সে জীবনে ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে দেখেছেন সম্মুখ যুদ্ধ খুলনার ফুলতলায় দেখেছেন চোদ্দ পনেরো ও ষোলোই ডিসেম্বরের শেষ লড়াই তো আমরা গেলাম গিয়ে দেখি পেছনে বিরাট রাজবাড়ি সেটা খাকা করছে সামনে একটা বিরাট পুকুর পুকুরের মধ্যে দেখলাম জলটা কালো লাল হয়ে আছে একেবারে আর মাঝখানে একটা পিরামিডের মতন একটা মৃতদেহের একটা পিরামিড তৈরি করা করেছে যাদের হত্যা করেছিল পাকিস্তানিরা ছেলের ছেলেদের পাইনি মেয়েদের মেরেছে মেরে তাদের একেবারে সে বিভৎস ছবি যারা প্রেগনেন্ট উইমেনদের সে ফিটাস বেরিয়ে আসছে পেট থেকে সে মানে বিভত্ত সেইটা দেখে এটা এটা তো নয় আমারও মুক্তিযুদ্ধ যুদ্ধের পর সাংবাদিক হিসেবে পাওয়ার বুঝেছিলেন বাংলাদেশ বিরোধী সাথে আমি নিজে থেকেছি ক্যাম্পে হ্যাঁ তামাবিলে জিয়ার সাথে আমি থেকেছি খুব যে লড়াই করেছে তা নয় তার চেয়ে বরং রফিকুল ইসলামকে আমি দেখেছি মেজর রফিক বাঘের বাচ্চা আরেক আরেক বাঘের বাচ্চা হ্যাঁ তাকে দেখেছি লড়াই করতে খালেদ মুশারফকে দেখেছি লড়াই করতে তারা আরও মানে কমিটেড ছিল ও তো নেপোই মারে দুই ওপর থেকে এসে আমি কী বলে স্বাধীনতার এ কী বলে অ্যানাউন্স করেছি বলে পুরো ক্রেডিটটা নিয়ে বেরিয়েছে বঙ্গবন্ধুকে ছোট করার জন্যে বঙ্গবন্ধু তো ওর বিয়ে পর্যন্ত বাঁচিয়েছেন তাকে তো আমি বললাম আমার পরিবার কোথায় আপনার পরিবার কোথায় বলেন আমার স্ত্রী এখনো আমি লোক পাঠিয়েছি তো উনি আসতে চাইছেন না বলে মানে নভেম্বর পর্যন্ত লোক এসছে এখানে তো কিন্তু খালেদা আসেনি পাকিস্তান পরে স্টেট মানের সম্পাদক হয়ে তিনি অবসরে যান যুদ্ধ স্মৃতি বলতে গিয়ে ঝাপসা হয়ে আসা চোখে বিরাশি বছর বয়সী তুখোর সাংবাদিক মানুষ ঘোষ বললেন দেশকে কিভাবে ভালোবাসতে হয় তা তাকে শিখিয়েছে বাংলাদেশ সোমা ইসলাম চ্যানেল আই কলকাতা